সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা রিয়াকশন ভিডিওতে। আমি হাফিজউদ্দিন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাফিজ দ্য রিঅ্যাক্টর। তো বন্ধুরা, আজকে আমি রিয়াকশন করবো হচ্ছে খুবই চমৎকার একটি বিজ্ঞাপন চিত্র, যেটা বাংলাদেশকে নতুনভাবে প্রেজেন্ট করেছে। ভিডিওটিতে আছে আমাদের সবার প্রিয়, আমাদের লেজেন্ড ক্যাপ্টেন ম্যাশ। সো রূপায়ণ সিটি উত্তরার যে প্রজেক্টটা আছে, আমার কাছে দারুণ লাগছে ভিডিওটা। সেখানে তারা যে নতুন একটা শহর গড়ে তুলতেছে, এটা এক কথায় অ্যামেজিং একটা শহর। এই ভিডিওটা দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে, মানে অবিশ্বাস্য একটা ইনক্রেডিবল একটা জব করতেছে তারা। সো বিজ্ঞাপন চিত্রটা দেখবো, আপনারা অলরেডি অনেকেই দেখে ফেলেছেন, দারুণ একটা সিটি প্রমোট করছে তারা, আমার সাথে আরেকবার দেখুন। সো ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারেন। সো কথা না বাড়ি, সরাসরি ভিডিওতে যাই। আমাদের মতো গরিবদের জন্য না অবশ্যই। পদ্মা সেতুর মতো যিনি অ্যাডভার্টাইজটা তৈরি করছে সেই ক্রিয়েটিভ। আমাদেরকে এমনিতে ঢুকতেও দিবে না। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা, কেমন লাগছে? আমার কাছে তো দারুণ লাগছে, আমি এটা অনেকবার দেখছি, আমার কাছে খুবই ভালো লাগে ভিডিওটা। একটা প্রবাদ আছে যে দুধের স্বাদ ঘোলে মিঠা, এরকম আর কি ব্যাপারটা। সো যারা আমরা ওখানে যেতে পারবো না বা যারা ওখানে ফ্ল্যাট কিনতে পারবো না, দেখে শান্তি আরেকজনেরটা। এটা একটা ব্যাপার ভালো যে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে, অনেক কোম্পানি তারা নিজস্বভাবে নিজস্ব ব্যবস্থাপনা যেভাবে তারা কাজ করছে কনস্ট্রাকশন সাইডে, কথা আনবিলিভেবল। সো রূপায়ণ কোম্পানির আরেকটা প্রজেক্ট আছে হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জের ভুইগড়, ওটাতে আমি গিয়েছিলাম যখন প্রথম করে 2009 সালে। আমার কাছে তখনই দারুণ লাগছিল ওটা, এটা তো তার থেকে অনেক বেশি আপডেট। আর চিন্তা আছে যদি এটা হয়, কখনো যদি কোনো কারণে যাওয়া হয় যাবো, অবশ্যই দেখবো, দেখতে তো সমস্যা নেই। কিন্তু দেখা যায় বাইরের লোক তো অ্যালাউ করে না এসব জায়গায়, রিলেটিভ কেউ থাকলে হয়তো যাওয়া যাবে। সো এই ছিল ভিডিওটা, আপনাদের কেমন লাগলো? আর যদি আপনাদের কারো সামর্থ্য থাকে, এখানে একটা ফ্লাট বুকিং দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।